হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণ চলে এসেছি তোমাদের জন্য এবার নতুন ভিডিও নিয়ে। ভিডিওটির টাইটেল এ কেমন ড্যান্সার। এদের ড্যান্স দেখার পর তোমাদের একটাই কথা মনে হবে যে আমরা কেন ড্যান্স করলাম না আগে, তাহলে হয়তো এতদিনে ইউটিউবে অনেক পপুলার হয়ে যেতাম। সত্যি বলছি, এদের ড্যান্স দেখার পর তোমরা এটাই ভাববে। তো চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথম কন্টেস্টেন্ট কে। ইউ ওয়েল ডান। হে কাকু আইসা পড়ছে, এবার খেলা দেখাবে, দেখো তোমরা সবাই দেখো। ভাই কি ড্যান্স করছে না কি করছে, হাওয়ায় ঘুরছে, কি করতে কি চাচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ভাই এই গানের কোরিওগ্রাফারটা কে, আমাকে প্লিজ একটু কন্ট্যাক্ট করো, আমি একটু শান্তিভাবে গালি দেবো প্লিজ। ভাই তুই চাচ্ছিস কি, এসব কি ড্যান্স বলে? হ্যাঁ এই কাগজ নিয়ে এদিক ওদিক ঘুরছিস, মনে হচ্ছে তুই কি এখন গিয়ে চিঠি পাঠবি। হ্যাঁ আর ইউ কমেডি মি, সত্যি তোর ড্যান্স দেখার পর তো আমার একটাই কথা আসছে, সেটা কথা না সেটা হচ্ছে বমি, বুঝছিস? সো তোমাদের আমি এখন সেকেন্ড পার্টিসিপেন্টকে দেখাবো যার ড্যান্স আরো বিশ্ববিখ্যাত। বাহ ক্যা এন্ট্রি মারা হ্যায়, চলবে চলবে ডুয়েল সিম। আচ্ছা ভাই এগুলো কি সত্যি ডান্সই বলে তো? আমি আমার কিন্তু জানা নেই, তোমরা প্লিজ কমেন্ট করে বলো। কাকু ভাবতেছে আজকে দুজনরে পাইছি, আজকে নাইচে নাইচে স্টেজই ভেঙে ফেলাবো। তোমাদের এই হাততালি ড্যান্স কেমন লাগলো? এই ড্যান্সারকে দেখে তো মনে হয় রেমো ডিসুজাও নিজেও হার্ট ফেল করবে। কিছু করার নেই ভাই, এরকম আছে যা আমরা দেখছি, একদম অরিজিনাল। এটা হলো বিদেশিদের মাতাল ড্যান্স, যেগুলো আমরা মানে হচ্ছে পিকনিকে গেলে করি, ওরা এটাও পিকনিকে গিয়ে করছে, খালি এটা বিদেশে। আরে ভাই আস্তে আস্তে, এগুলো কি ভাই? দেখি মাটি খোঁড়া ড্যান্স, আন্টি খুঁজছে কি মাটি করতে যাচ্ছে অরিজিনালি, কি করতে যাচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ এবার কেউ মাটি খোঁড়ে, আসো আমাদের বাড়িতে আসো, তোমাকে মাটি করতে 500 টাকা দেবো পার ডে। নেই ওই তুলে সর সর সর, আমি একা ডান্স করবো সর, আজকে আমি দেখ জুতা দিয়ে একদম পাকা পোকা সব ভেঙে ফেলাবো, দেখ 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 আমার মতো কেউ পারিস। এই মোটকি শর, তুই তুই নাচতে পারিস না, তখন থেকে আমি একা নাচবো, দেখ আমার ব্রেক ডান্স দেখ, একদম কাপায় ফেলাবো, দেখ 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 রে দেখ। এই ড্যান্সের পোস্টটা আমার বাবা শিখাইছে, আমার বাবা বলছে শুধু তুই করবি, আর আমি এই পোস্ট ছাড়া অন্য পোস্ট করবো না। তোমরা নাচবা কি নাচবা না এতে আমার কিচ্ছু যায় আসে না, আমি নিজে পয়সা দিয়ে ঢুকছি, আমি তো ভাই পয়সা উসুল করে যাবো সাথে ড্রিঙ্কস, আর কে আমাকে পায়। তারপর ইনি হলো জিভওয়ালা ড্যান্স, যার জিভ দেখার পর সাপও নিজের জিভ লুকিয়ে রে, সেগুলো কি বুঝতে পারছো তোমরা কি চলছে দুনিয়াতে? খাবলা মারা ড্যান্স, আয় রে Ha 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 ha!
ভাই মাল খাওয়ার পরে ঢাক ঢোল কোনো কিছু এরা চিনতে পারছে না, যেটা পারছে সেটাই বাজাচ্ছে। এরা তো এখন অন্য দুনিয়ায় চলে গেছে ভাই। হ্যাঁ তুমি কই যাও, এদিকে আসো। তুমি আমার সাথে নাচবে আর কার সাথে নাচবে না? ঘুমাগো বেটা, দেখি আবার জায়গা, তুমি এদিকে থাকো, কোথাও যাবে না। আজকে আমি এমন নাচ দিব একাই একেবারে ঘুরে ঘুরে ঘুরে। এই যে খতম। ফ্রেন্ডস, তোমাদের ড্যান্সের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, এবং নেক্সট পার্ট আরও আসবে অন্যান্য ভিডিও নিয়ে। আমি আসছি তোমাদের সাথে, তোমাদের পাশে। সো সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণ দেবনাথ। বাই।